দেখুন আমার এই ফ্রন্ট পার্টের এই ফ্রন্ট পার্টের এই এই সাইডটাতেও কিন্তু আমার দেখুন পুরো বর্ডারটা কমপ্লিট হয়ে গেছে তিন ইঞ্চি আমি এইটা এই 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 আর যে ফ্রন্ট পার্ট এটার সঙ্গে মিলিয়ে দেখে দিচ্ছি দেখুন এই দেখুন এখানেও ঠিক যতটা বর্ডার হয়েছিল এখানেও কিন্তু ঠিক ততটা বর্ডার আমার বোনা কমপ্লিট হয়ে গেছে এবং বর্ডারটা আমি বুনেছি কিন্তু মোট তিন ইঞ্চি দেখুন এই দেখুন মোট তিন ইঞ্চি বর্ডার আমি বুনেছি ঠিক আছে এই দেখুন মোট তিন ইঞ্চি বর্ডার বুনেছি ঠিক আছে মোট তিন ইঞ্চি বর্ডার আমার বোনা কমপ্লিট হয়ে গেছে এবার কি করব যে রকম এই ফ্রন্ট পার্টটাতে কি করেছিলাম একদম এদিক থেকেই আমি এই বোতাম ঘর বা বর্ডারটা বুনতে শুরু করেছিলাম এখানে তেমন কি হবে এদিক থেকে হবে এই যে বোতাম ঘরটা এদিক থেকে হবে দেখুন এটা পাশাপাশি রাখলেই আপনারা বুঝতে পারবেন এই বোতাম ঘরটা এদিক থেকে হয়েছে এই বোতাম ঘরটা এদিক থেকে হবে তো এখন আমি এখানে যেভাবে বুনেছি প্রথমে ছটা কাঁটা বুনে নিয়েছি শুধু প্লেন সোজা উল্টো বুনে নিয়েছি হলদে রঙের উল্টা দিয়ে ছ কাঁটা তো এখানেও তেমন প্লেন সোজা উল্টো হলদে রঙের উল্টা দিয়ে ছ কাটা বুনে নিতে হবে ঠিক আছে তো আমি শুরু করছি এদিকে ছ কাটা বোনাটা এটা প্লেন এই যে ছোট্ট একটুখানি লাল বেরিয়ে আছে এইটাকে ভিতরে ঢুকিয়ে দেবো আর এই কাটাটা পুরোটাই আমি সোজা বুনে নেব পরের কাটাটা আমি উল্টো বুনব তবে লাস্টের দশটা ঘর আমাকে বোতাম ঘর বা বর্ডারের ঘর হিসেবে ওটা বুনে নিতে হবে তো আমি এখানে একাত্তরটা ঘরের মধ্যে একষট্টিটা ঘর আমি বুনে নিচ্ছি আর দশটা যেটা বর্ডারের বা বোতাম ঘরের যে দশটা ঘর সেটা আমি পরে দেখাচ্ছি এটা খানিকটা বুনে নিই তারপর দেখাচ্ছি এই দুটো ঘরও বুনে নিলাম আমার একষট্টিটা ঘর বোনা কমপ্লিট হয়ে গেল এবার এখানে আমি একটা সেফটি বিন দিয়ে দিলাম এবার কথা হচ্ছে আমি যখন এইখানে এই ফ্রন্ট পার্টে যখন এই বর্ডারটা বুনেছিলাম তখন আমার অলরেডি এখানে যেহেতু বর্ডারটা বুনছিলাম লাল রঙের উলটা ছিলই সেটা দিয়েই আমি বর্ডারটা বুনেছি কিন্তু এখানে তো আর লাল রঙের উলটা নেই তাই না আমরা তো বর্ডারটা এইখানে বোনাটা শেষ করেছি তাহলে লাল রঙের উলটা তো এখানে আর নেই এইখানেই আছে এদিকে তো নেই তো আমি এখানে একটা লাল রঙের উল এই হলদে উলটার সঙ্গে গিট বেঁধে নিচ্ছি ঠিক আছে গিটটা বেঁধে নিলাম আর সেফটি পিনটাও দিয়ে দিচ্ছি আর গিটও বেঁধে নিচ্ছি গিটটা কিন্তু আপনারা অবশ্যই বেঁধে নেবেন কারণ আমাকে তো এখন বুনে যেতে হবে এই বোতাম ঘরের যে বর্ডারটা তো সেই জন্য গিটটা অবশ্যই বেঁধে নেবেন গিটটা বাঁধা হয়ে গেল এখন ডিজাইন অনুযায়ী এখানে আমাকে লাল রঙের উল্টা দিয়ে বুনতে হবে কিন্তু যেহেতু এটা এই এই এখান থেকে বোনা মানে প্রথম থেকে বোনা শুরু হচ্ছে না আমরা এখানে যে ডিজাইনটা যেটা বুনেছিলাম প্রথমে চারটে লাল এখানে কিন্তু লাল চারটে হবে না দেখুন ডিজাইন অনুযায়ী এখন আমাকে বুনতে হবে দুটো লাল এক দুটো বুনে নিলাম লাল একটা হলদে মাঝখানের যে হলদেটা এটা তুলে নিলাম এই যে এই হলদেটা এইভাবে এই হলদেটা তুলে নিলাম এবার বুনব পরপর তিনটে লাল এক ছোট্ট লাল উলটা এইভাবে লাল উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিচ্ছি দেখতে বাজে লাগবে পিছন দিকটা তিনটে বুনলাম লাল দেখুন তবেই ডিজাইনটা ঠিক হবে এবার একটা হলদে পরপর তিনটে লাল এক দুই তিন তিনটে লাল হয়ে গেল দেখুন তবেই কিন্তু আমার এই বর্ডারের ডিজাইনটা ঠিক এলো এইটা কিন্তু আপনাদের খুব হিসেব করে করতে হবে কারণ এই যে হলদেটা চলছে মাঝখানের এই যে একটা হলদে এইটা যেন ভুল না হয় এই যে মাঝখানের এই হলদেটা একটা হলদে এখানে মাঝখানের এই হলদেটা একটা হলদে এটা যেন ভুল না হয় ঠিক আছে চলে এলাম পিছন দিকে এখন কি করব বর্ডারের দশটা ঘর আমাকে বুনে নিতে হবে তো বর্ডারের দশটা ঘর যেভাবে বুনেছি সেভাবেই বুনবো তিনটে লাল বুনেছি একটা হলদে তিনটে লাল একটা হলদে আর দুটো লাল ঠিক আছে আমার দশটা ঘর হয়ে গেল এবার লাল উলটা এইভাবে এদিকে দিলাম সেফটি বিনটা এখানে দিয়ে দিলাম এবার কি করলাম দেখুন এই 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 হলদে দিয়ে এখন আমাকে এই একষট্টিটা ঘর আমাকে উল্টো বুনতে হবে তো লাল উলটা আমি হলদে উল্টার ওপর দিয়ে এইভাবে নিয়ে গিয়ে হলদে উল্টা দিয়ে বুনছি পুরোটাই উল্টো বুনে নেবো কেন এরকম করলাম যাতে ফাঁক না হয়ে যায় তার জন্য লাল উল্টা হলদে উল্টার ওপর দিয়ে নিয়ে গিয়ে হলদে উলটা দিয়ে এখন বুনে নিচ্ছি দেখুন আমি আবার সোজা দিকটা পুরোটা বুনে নিলাম নিয়ে এখন চলে এসছি এই বর্ডারটায় গোতামগড়ের বর্ডারটায় এখানে এখন আমাকে আর লাল রঙের উল্টা দিয়ে বুনতে হবে না এখন হলদে রঙের উল্টা দিয়ে বুনতে হবে তো হলদে উল্টা তো আমার রয়েইছে এখানে আলাদা করে ওই জন্য হলদে উল আর আমি গিট দিলাম না এই যে হলদে উল্টা এই হলদে উল্টা দিয়ে যেটা দিয়ে বুনছি এটা দিয়েই আমি এখন বর্ডারটা বুনে নেবো তো এখন বর্ডারটা কিভাবে বুনবো বর্ডার অনুযায়ী দেখুন দেখলেই বুঝতে পারবেন এই যে লালটা উঠেছে এই একটা লাল এই একটা লাল আমাকে এইভাবে তুলে নিতে হবে তবেই বর্ডারটা ঠিক থাকবে এবার হলদে বুনবো পরপর তিনটে এক দুই তিন তিনটে বুনে নিলাম হলদে এবার এই যে একটা লাল এই লালটা তুলে নিলাম আবার পরপর তিনটে বুনব হলদে হলো একটা লাল তুলে নিলাম এইটা আবার বুনে নিলাম হলদে হয়ে গেল দেখুন এইটাই আমাকে পুরো বর্ডারটায় রিপিট করে যেতে হবে দুটো কাঁটা ওই জন্য দেখিয়ে দিলাম লাল দিয়ে কিভাবে বুনবেন হলদে দিয়ে কিভাবে বুনবেন আমি দেখিয়ে দিলাম হলদে দিয়ে যখন বুনবেন তখন মাথায় রাখবেন এই যে লালটা এই যে একটা করে লাল উঠেছে এই একটা লালটা যেন একদম ঠিক থাকে আবার লাল দিয়ে যখন বুনবেন তখন দেখবেন এই যে হলদেটা উঠেছে এই হলদেটা যেন ঠিক থাকে মাঝখানের হলদেটা দেখুন আবার আমি সামনের দিকটা বুনে নিলাম এটা পাঁচ নম্বর কাঁটা পাঁচ নম্বর কাটায় পুরোটা আমি সোজা বুনেছি সেফটিমিনটা দিয়ে দিয়েছি এখানে আমার দশটা ঘর আছে বোতাম ঘরে এখন আমি বোতাম ঘরটা বুনব তো এখানে আমি বড় বোতাম লাগাব বলে স্থির করেছি তো যেহেতু বড় বোতাম লাগাব সেহেতু এখানে বোতাম ঘরটা একটু অন্য স্টাইলে বুনতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে বোতাম ঘরটা আমি কীভাবে বুনবো তার আগে কি করবো হলদে উল্টা লাল উলটার ওপর দিয়ে এইভাবে নিয়ে গিয়ে লাল উল্টা দিয়ে আমাকে বুনতে হবে পরপর দুটো ঘর সোজা বুনে নিলাম এখানে একটা কথা বলি বোতাম ঘরের এই বর্ডারের যে ঘর এটা আছে দশটা ঘর দশটা ঘরের মধ্যে আমি দুটো ঘরে বোতাম ঘরটা বুনবো এদিকে চারটে ঘর বুনবো আবার এদিকে চারটে ঘর বুন বুনবো মাঝখানের দুটো ঘরে আমি বোতাম ঘরটা তৈরি করব। তাহলে দুটো লাল হয়ে গেল। একটা হলদে তুলে নিলাম এইটা একটা বুনে নিলাম লাল তাহলে আমার দেখুন চারটে লাল বোনা হয়ে গেল হয়ে গেছে চারটে লাল বোনা এইবার এই যে দুটো ঘর এই দুটো ঘরে আমি বোতাম ঘরটা বুনব বোতাম ঘরটা কিভাবে বুনবো আমরা সাধারণত বোতাম ঘর বুনলে আমরা এইভাবে উলটাকে আমার দিকে ঘুরিয়ে নিই যেভাবে আমরা উল্টো বুনি সেইভাবে উলটাকে ঘুরিয়ে নিই নিয়ে দুটো ঘর আমি সোজা বুনি এখানেও তাই করব কিন্তু একটু অন্যভাবে করব। উলটাকে সামনের দিকে ঘোরালাম ঠিক আছে ঘোরানোর পর এই উলটা এইভাবে এখানে পেঁচিয়ে নিলাম একটা আর একটা ঘর এখানে এসে গেল পেঁচিয়ে নিলাম নেবার পর কি করলাম এই যে দুটো ঘর এই দুটো ঘরকে আমি এইভাবে সোজা বুনে নিলাম দেখুন আমার কিন্তু বোতাম ঘরটা হয়ে গেল এই দেখুন এবার এখানে ডিজাইন অনুযায়ী এই হলদেটা তুলে নিতে হবে আর তিনটে বুনে নিতে হবে লাল এক দুই তিন তাহলে এদিকে চারটে ঘর বুনলাম এদিকে চারটে ঘর বুনলাম মাঝগানটা হলো আমার বোতাম ঘরের এটা বুনলাম এই দেখুন এখানটা দেখলেই বুঝতে পারবেন এই দেখুন এবার কি করব প্রথমে এই চারটে ঘর আগে বুনে নিই ফার্স্ট ঘরটা তুলে নিলাম তিনটে ঘর বুনলাম উল্টা আমার দিকে ঘোরালাম চার নম্বর ঘরটা তুলে নিলাম তাহলে চারটে ঘর আমার কমপ্লিট হয়ে গেল এবার কি করব ডিজাইন অনুযায়ী এটা আমার সোজা বোনার কথা এই দেখুন সোজা বুনলাম ঠিক আছে সোজা বুনে নিয়েছি এদিকে চারটে ঘর আছে কিন্তু চারটে ঘরের দিকে আছে এখানে চারটে ঘর আছে অলরেডি একটা ঘর বুনে নিলাম নটা ঘর হয়ে গেল। এইবার আমি কি করব। এইখানে যে এই যে এইভাবে যে আমার জালি টাইপের দুখানা ঘর হয়েছে দুটো ঘর আমি বুনব না একটাই ঘর আমি বুনে নেব তাহলে আমার দুটো ঘরই হয়ে গেল বোনা দেখুন হয়ে গেল এবার যেভাবে বুনছিলাম সেভাবেই আমি বুনে নেবো দেখুন এখানটা দেখলেই বুঝতে পারবেন কতটা বড়ো হয়ে গেছে ঠিক আছে আবার উলটা ঘুরিয়ে নেব হলদে উলটা এইভাবে তুলে নিলাম হলদে ঘরটা আর দুটো আছে লাল ঘর দুটো লাল ঘর আমি বুনে নেব আমার কিন্তু বোতাম ঘরটা কমপ্লিট হয়ে গেল দেখুন এই দেখুন দেখেছেন ঘরটা কত বড় হলো বোতাম ঘরটা এবার সেফটি আবার এখানে দিয়ে দেবো দিয়ে লাল উল্টা হলদে উল্টার ওপর দিয়ে নিয়ে গিয়ে হলদে উল্টা দিয়ে এখন পুরোটা বুনে নেবো উল্টো তাহলে আমার ছটা কাঁটা বোনা কমপ্লিট হয়ে গেল আমি বলেছিলাম বর্ডার বোনার পর এখানে ছকাটি বুনেছি তো এখানেও তাই বর্ডার বোনার পর ছটা কাঁটা বুনে নিলাম এরপরের কাঁটা থেকে এই সবুজ রঙের উল্টা দিয়ে আমি ডিজাইনটা বুনতে শুরু করব দেখুন আমার ছকাটি বোনা হয়ে গেল এখন আমি সবুজ রঙের উল্টা এই হলদে উলটার সঙ্গে গিট বেঁধে নিচ্ছি কারণ এখান থেকে আমি ডিজাইনটা শুরু করব বুনতে এবার এখানে একটা কথা বলি এই যে এই যে ফ্রন্ট পার্টটা আমি করেছিলাম এই ফ্রন্ট পার্টে আমি কি করেছিলাম সবুজ রঙের উলটা দিয়ে ডিজাইনটা বুনতে শুরু করেছিলাম ডিজাইনটা এক কাটি বোনার পর এক উল্টো কাঁটা থেকে অর্থাৎ ডিজাইন শুরুর সেকেন্ড কাঁটা থেকে আমি কিন্তু এখানে এই যে দেখুন আমি এখানে ওই পকেটের ঘরটা তুলেছিলাম এই যে বত্রিশটা ঘরের যে পকেট করেছে এই পকেটের ঘরটা কিন্তু এই ডিজাইন বোনার সেকেন্ড কাঁটা থেকে বুনতে শুরু করেছিলাম ঠিক আছে কিন্তু আমি এখানে এই একইভাবে পকেট আর বুনবো না যেহেতু এই এই ফ্রন্ট পার্টে আমি দেখিয়ে দিয়েছি এভাবে কীভাবে ঘর তুলে পকেট বোনা যায় সেটা যেহেতু দেখিয়ে দিয়েছি এই ফ্রন্ট পার্টটাতে আমি কিন্তু একটু অন্যভাবে দেখাবো পকেট আপনারা কিভাবে তৈরি করবেন সেটা আমি এখনই বলে দিচ্ছি আমি তো এই কাটা থেকে ডিজাইন শুরু করে দিচ্ছি ডিজাইন বুনতে এই ডিজাইনটা যে বুনতে শুরু করছি একদম এখান থেকে ছ ইঞ্চি পুরোপুরি বুনে নেব ঠিক আছে এই যে বুনতে শুরু করলাম সবুজ রঙের উল্টা দিয়ে এখান থেকে পুরোপুরি ছ ইঞ্চি বুনে নেব কোনো এখানে এখান থেকে কোনো ঘর আমি তুলবো না পকেটের কোনো ঘর তুলবো না তুলে আমি এখানে পকেট বানাবো না আমি মোট ছয় ইঞ্চি এখানে বুনে নেব আর আলাদা করে একটা কাঁটায় বত্রিশটা ঘর তুলে আমি যেমন এখানে সোজা উল্টো বুনেছিলাম তেমনই সোজা উল্টো বুনে ছ ইঞ্চি বুনে নেব আর এখানে আমি ডিজাইনটা ছ ইঞ্চি বুনে নিচ্ছি তারপরে এখানে যেভাবে জুড়েছিলাম সেইভাবে জুড়ে নেব ঠিক আছে এখানে আমাকে ডিজাইনটা বুনতে হবে পাঁচ ইঞ্চি এই ডিজাইনটা শুরু করার পর থেকে আমি মোট পাঁচ ইঞ্চি বুনবো কেন পাঁচ ইঞ্চি বুনব তার কারণ এই এক ইঞ্চিতে আমাকে আবার এই এই নিচের বর্ডারের এই যে ডিজাইনটা এই ডিজাইনটা দিতে হবে তাই আমি মোট পাঁচ ইঞ্চি বুনে নেব নিয়ে তারপরে আপনাদের আমি আবার দেখাবো ঠিক আছে এখন আমি দেখাচ্ছি না আমি এখানে ডিজাইনটা করে পাঁচ ইঞ্চি বুনে নিই তারপরে আমি দেখাচ্ছি পকেটের এই জোড়াটা কিভাবে জুড়বো